আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি মুশির খালকে মিন আদামে সুম্মা সালাতু আলাল মুখতারি বিল কদামে মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরে খালকে কুল্লিহিম। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে আপনাদের সহবতে কিছুটা সময় কাটাবার একটা সুযোগ পেলাম ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেন্দ্র করে। একটু অনুরোধ করবো, আপনাদেরকে একটু কষ্ট দেব, এইভাবে ফাঁক ফাঁক হইয়া বসার কোনো নিয়মই নাই। তাসাউফের মাহফিলে, তরিকতের মাহফিলে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে যেভাবে আপনারা বসছেন এটা কিন্তু বসার আদবের মধ্যে পড়ে না। একদম গায়ে গায়ে লেগে বসতে হবে। যারা চেয়ারে বসছেন মেহরবানি করে চেয়ারটা একটু আগায় নিয়ে আসেন, চেয়ারটা একটু আগায় নিয়ে আসেন, গায়ে গেলে ফাঁক রাখবেন না। একটু ফাঁকটা যার জন্য রাখছেন সে কিন্তু আমাদের বন্ধু নয়, একটু খেয়াল রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আলোচনা করতেন তিনি পিছনের লোকগুলা সামনের দিকে নিয়ে আসতেন। আপনারা দলিল যদি চান দেখবেন মাওলানা জাকারিয়া সাহেবের ফজাইলে আমল একটা কিতাব আছে, কিতাবটার সাথে অনেকেই আপনারা পরিচিত যারা তাবলীগ করেন, এই বাইরে কিতাবটা আপনারা পাবেন। রমজান আসলে আমাদের খতিব মহোদয়েরা খুব চমৎকার আলোচনা করে যে মিম্বরে প্রথম দাপে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় দাপে যখন পা রাখলেন আমিন বললেন, তৃতীয় দাপে পা রাখলেন আমিন বললেন। এই আলোচনাটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সেদিন তিনি পিছনের লোকগুলোকে সামনের দিকে নিয়ে আসছিলেন, আপনারা সবাই সামনে আসেন এবং এটাই সুন্নাত, এটাই আদর। একজন পিছনে কেউ থাকবেন না, গায়ে গায়ে লেগে বসে সামনে আসেন। কারণ একজন বক্তার কথা কালবের মধ্যে, সবার কালবের মধ্যে সমানভাবে আসেন করেন। যার কারোর কলমে বেশি করে কারোর কলমে একটু কম করে। তো যার কলমের মধ্যে তাসিরটা বেশি হয় তার সাথে যদি আরেকজন লাগানো থাকে তার কলম হয়তো আসতে পারে, আর ফাঁক থাকলে এটা হবে না। এটার একটা বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা আছে, যাক সেদিকে যাচ্ছি না। অল্প কয়েক মিনিট, আমি 40-45 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। সাধারণত মাহফিলগুলা 10:30 পর্যন্ত চলে, এখন 8:11 বাজে, 9টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো। আমার পরে আরেকজন ভালো আলোচক আছেন, আজহারি সাহেব আছেন, আসবেন এবং খুব চমৎকার আলোচনা করে। আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী এবং মিলাদ করবেন, ক্যাম্প করবেন, দোয়া করবেন, সে পর্যন্ত একটু কষ্ট করে থাকেন। আসলে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মাহফিল এটা, যে চমৎকার আলোচনা করে গেলেন। যারা তরিকতপন্থী, যারা তাসাউফপন্থী তাদের আলোচনার ধরনই একরকম হবে, যারা মজহাব মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, যারা তরিকতপন্থী তাসাউফপন্থী তাদের আলোচনাগুলো একরকম হবে। আরেক দল আছে খুব ফাতনাবাজ, খুব সমাজের মধ্যে বেরিয়ে গেছে, টিভিটা খুললেই আপনার নজরে পড়বে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত তিনি ছিলেন আবদুল্লাহর ছেলে, তিনি আমাদের আদর্শ হন, আমাদের আদর্শ 23 বছরের জিন্দেগি। এইটা যারা বলে তাদের ইমান থাকার কোনো প্রশ্নই উঠে না, প্রশ্ন উঠে না। কাজী সেই আলোকে অল্প কয়েকটা কথা বললাম। চমৎকার করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করছিলেন আমার খুব প্রিয় মানুষ খাসায়েসুল কুবরা রেফারেন্স দিয়েছেন। খাসায়েসুল কুবরা কিতাবটা এখন বাংলা হয়েছে, মাওলানা মহিউদ্দিন সাহেবেরা বাংলা করে গেছেন, আল্লামা আজলালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহ। সবটা বিশ্ব বাংলা হয় নাই, কিছুটা আংশিক হয়েছে, তারপরও ইনশাল্লাহ কিছু খাতমত হয়েছে। আল বিদায়া ওয়া নাহায়া একটা কিতাব আছে, ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন, 14 খণ্ড, তার মধ্যে 10 খণ্ড আমাদের ফাউন্ডেশন বের করে ফেলছে আর বাকি 4টা খণ্ড বের হওয়ার পথে। সেখানে হুজুরের শান মর্যাদা অনেক পাবেন, ইবনে কাসির রহমতুল্লাহ তুলে ধরছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কখন যদি ক্যালকুলেটার টিপ মারেন ফেল করবে। একটু শুনছেন, একটু আগে আমাদের জিব্রাইল আলাইহিস সালামের ঘটনাটা, এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার কাছে খুব একটা গ্রহণযোগ্য একটা দলিল, খুব মারাত্মক গ্রহণযোগ্য দলিল। আমাদের সাফসিনা শরীফের যেখানে খুতবায়ে সালি আছে সেখানে ঘটনাটা আনছেন আমাদের এক খুতবার মধ্যে। চমৎকার, 70 বছর পরপর, 70,000 বছর পরপর তারকাটা উদিত হয়, 70,000 পরপর আবার গোপন থাকে, এইভাবে জিব্রাইল আলাইহিস সালাম 72,000 বার দেখছেন। তাইলে সভাপতি বুঝতে পারেন হুজুরের জন্মটা কখন হয়েছে। যদি বলেন আপনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করছেন, এটা মারাত্মক একবার গুমরাহি হবে।
এই দিনে ওনার শুভ আগমন হয়েছে। আপনারা দলিল চান, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে, বেহেশতে যাওয়া। এই বেহেশতে যাওয়া কিতাবের মধ্যে জুমার ফজিলত বর্ণনা করতে যাইয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন। হাদিসটা যিনি লিপিবদ্ধ করছেন, সাউন্ডটা মনে কমাই দেয়, ইকু হচ্ছে, সাউন্ডটা ইকুটা কমাই দেন, ইকুটা এত ইন্টার দরকার নাই। এখন মুসনাদে আহমদ একটা হাদিসের গ্রন্থ আছে, 40,000 হাদিস আছে গ্রন্থটার মধ্যে। এই হাদিস গ্রন্থটা যিনি লেখছেন তিনি হইলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার 9,500 হাদিস তাফদর করেছিলেন। তিনি 30,000 হাদিস সংকলন করার পরে পরবর্তীতে ওনার ডাক এসে যায়। পরবর্তীতে ওনার ছেলে সালে রহমতুল্লাহ আরও 10,000 হাদিস ইনক্লুড করে যে কিতাবটা বের করছেন তার নাম হইল মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আছে যে জুমার রাতের মর্যাদা সবে বদরের চেয়েও বেশি, কেননা রজব মাসের প্রথম জুমার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের পেটে তসবিহ আনছিলেন, এই কারণে জুমার রাতের মর্যাদা সবে বদরের চেয়েও বেশি। কে বলতেছেন? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটা এখন বাংলা আমরা শুরু করছি, ফাউন্ডেশন থেকে 2 ভলিউম বেরিয়ে গেছে, 30 ভলিউম বের হবে, 40,000 হাদিস আছে। এবং এই হাদিসের উদ্ধৃতিটা দিচ্ছেন দেওবন্দের বড় মহাত্মা আলম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কোথায়? বেহেশতে যাওয়ার মধ্যে। এই বেহেশতে যাওয়ার অনুবাদ করছেন শামসুল্লাহ ফরিদপুরী রহমতুল্লাহ। আমার কথা সত্যতা পাইবেন, আলোচনা শেষ হলে আজকে তাদের বন্ধ হয়ে যাবে, কালকে এসে বেহেশতে যাওয়ার কিনবেন। কত খণ্ডরা জুমার ফজিলত বর্ণনা করতে যাই আশরাফ আলী থানভী সাহেব এই হাদিসটা আনছেন যে জুমার রাতের মর্যাদা সবে কদরের চেয়েও বেশি, কেননা এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার মায়ের পেটে তসবিহ আনছিল। একটা একটা আলোচনা শুনছেন আপনারা যে আবদুল্লাহ ওর ঔষধ জন্মগ্রহণ করছেন আমিনার গর্বে, আমিনার গর্বে যেদিন আসেন সেই রাত্রটা ছিল জুমার রাত এবং রজব মাস। তো রজব মাসে জুমার রাতে যদি হুজুর তার মায়ের পেটে তসবিহ আনার কারণে সবে কদরের চেয়ে মর্যাদা বেশি হয়ে যেতে পারে, আর যে দিনে তিনি দুনিয়াতে আগমন করছেন তার মর্যাদা কী হবে এটা বলার আর হত্যা রাখে। এই যে ইজাদে মিলাদের নবী, আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা এখানে রস্ত করছি। আসলে হুজুরকে তারাই তত মহাবত করছে, তারাই তত কেটে চলে গেছে। আমি একটা ঘটনা বলি, একদিন বেলাল রাজি আল্লাহ তালা অজর ধারায় কাঁদতেছে, বেলাল ইবনে রাবাহ অনেক অজর ধারায় খুব কাঁদতেছেন, কন্দন করতেছেন, তার কান্নাটা হুজুরের দৃষ্টি আকর্ষণ হয়। বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কাঁদছে কেন? তোমার সন্তান সন্ততি নাই, বেলাল একাধিক বিয়ে করছিলেন কিন্তু কোনো সন্তান হয় নাই, অর্থের দিক থেকে দুর্বল ছিলেন। বেলালকে যে বেলাল তুমি কাঁদছো কেন? সন্তান সন্ততি নাই, অর্থ সম্পদ নাই, তার জন্য কাঁদছ? না হুজুর, এই জন্য আমি কাঁদছি না হুজুর, আমি এখন চিন্তা করে দেখলাম কিছুদিনের মধ্যে আমি এবং আপনি আলাদা হয়ে যাব, হয় আপনি আগে দুনিয়ার থেকে চলে যাবেন, না হয় হুজুর আমি আগে চলে যাব। এটা যখন হুজুর আমার মনে হয় আমি বিচ্ছেদটা সহ্য করতে পারি না। আর হুজুর আপনি যে বেহেশতে থাকবেন সেই বেহেশতেতে বেলাল যেতে পারবে না, কাজে আপনার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এটা যখন হুজুর আমার মনে হয় আমি কান্না রাখতে পারি। হুজুর শুনে বলেন, বেলাল তুমি তো জান্নাতে যাবে। বেলাল খুশির চলে পড়ে, হুজুর আমি জান্নাতে যাবো? হ্যাঁ তুমি জান্নাতে যাবে। হুজুর কথা শুনে বেলাল আবার দ্বিতীয়বার খুব চমৎকার করে বলতেছে, হুজুর আমি জান্নাতে যাবো? হ্যাঁ তুমি জান্নাতে যাবে। বেলাল আবার বলতেছে খুশির চলে, হুজুর আমি জান্নাতে যাবো? হ্যাঁ তুমি জান্নাতে যাবে, সবার আগে জান্নাতে যাবে। এখন বেলাল খুব ইন্টেলিজেন্ট সাহাবি, সবার আগে বলাতেই বেলালের মনে একটু খটকা লাগছে। এবার বেলাল প্রশ্ন করে, হুজুর আমি কি আবু বকর আগে জান্নাতে যাবো? বলে হ্যাঁ তুমি আবু বকর আগে জান্নাতে যাবে। হুজুর আমি কি উমর আগে জান্নাতে যাবো? হ্যাঁ তুমি উমর আগে জান্নাতে যাবে। কেমন কেমনে হয় ব্যাপারটা দেখেন। তারা ফিরেন সাহেব, আরবিতে আপনারা যারা অনেক বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আছেন, বাংলাতে 1 বছর বহু বছর, ইংলিশে সিঙ্গুলার প্লুরাল, আরবি ভাষায় বচন হয় 3টা, ওয়াহেদ তাসনিয়া জামা, 1 বছর 2 বছর বহু বছর, 2 বছর 2 জন হইলে সাহেব আইন হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 সাহাবী সাহেব আইন, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, যে কিতাবটার নাম হল সিরাতুল মুস্তাফা, এই কিতাবটা আমরা ফাউন্ডেশন বাংলা করছি, 3 খণ্ড কিতাবটা আপনারা সংগ্রহ করবেন, 3 খণ্ড
দেওবন্দ মাদ্রাসা বড় মহাত্মা আলেম ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা। সিরাতুল মুস্তাফা দ্বিতীয় খণ্ডে বহুদের বয়ানের মধ্যে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ লিখতেছেন, সাহেবান হইতে গেলে, সঙ্গীদয় হইতে গেলে পাঁচটা শর্ত লাগবে। এই পাঁচটা শর্ত দুইজন ছাড়ার কারণ নেই, আবু বকর এবং ওমর ছাড়া। পাঁচটা শর্তের মধ্যে কি? দুনিয়ার জিন্দগিতে একসাথে ওঠা বসা করা লাগবে। এটা সব সাহাবীরাই করছে। হুজুরের সাথে যারা ইমান আনছেন, হুজুরকে দেখছেন, প্রায় সবাই হুজুরের সাথে ওঠা বসা করতেন। দুই নম্বর, আলমে বর্জকের জিন্দগিতে, কবরের জিন্দগিতে একসাথে থাকা লাগবে। এইখানে যাইয়া সব সাহাবীরা উঠ, আবু বকর আর ওমর ছাড়া আর কেউ সাথে নেই। হুজুরের পাশে যে আছে আবু বকর এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফ, আর সব সাহাবীরা উঠ। ইদ্রিস কান্দলবী লিখতেছে, তিন নম্বর শর্ত হইল, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গাপুর দিবেন তখন হুজুরের সাথে একসমানে কবর থেকে উঠতেন, সেটা ওই দুইজন সাহাবী। চার নম্বর শর্ত হইল, হুজুর যখন হাউজে কাউসারের পানি বিতরণ করবেন তখন হুজুরের পাশে দাঁড়ানো থাকতে হবে। আবু বকর সিদ্দিক থাকবেন ডান পাশে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকবেন হুজুরের বাম পাশে, যেদিন হাউজে কাউসারের পানি বিতরণ করবেন। পাঁচ নম্বর শর্ত, হুজুর যেই জান্নাতে থাকবেন একই জান্নাতে দুইজন থাকবেন। এখন বেলাল প্রশ্ন করতেছে, কারণ বেলাল জানে তারা দুইজন সাহাবান, এই পাঁচটা শর্ত তাদের ছাড়া কোনো সাহাব নাই। হুজুর বলছেন তুমি সবার আগে জান্নাতে যাবে। এবার বেলাল প্রশ্ন করে, হুজুর আমি কি আবু বকর আগে জান্নাতে যাবো? হ্যাঁ তুমি আবু বকর আগে জান্নাতে যাবে। হুজুর আমি কি ওমর আগে জান্নাতে যাবো? হ্যাঁ তুমি ওমর আগে জান্নাতে যাবে। ব্যাপারটা বলো ইন্টারেস্টিং না কি বলো? আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই, হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন হিজরত করছেন আপনারা, মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়েছিলেন, এবং মদিনায় মক্কা শরীফ থেকে যখন তিনি রওনা দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে, কৌশলগত কারণে উত্তর দিকে না যাইয়া, মদিনা শরীফ ছিল উত্তর দিকে, তিনি গেলেন দক্ষিণ দিকে। যারা মক্কা শরীফ গেছেন, গাছপালা যে রাস্তাটা তরিকুল ইসলাম, এই রাস্তা দিয়ে এইভাবে যে গাড়ে সৌরে গেছিলেন আবু বকরকে সাথে নিয়ে, কিন্তু হুজুরের অন্তরটা ফেটে যাচ্ছে। হুজুরের ইচ্ছা ছিল চিরজীবনই কাবাঘরের পাশে থাকবেন। কাবাঘরের দিকে তাকাইয়া তাকাইয়া বারে বারে হুজুর বলতেছে, কাবারে বড় আশা ছিল তোর পাশে আমি থাকবো, কিন্তু মক্কার কাফেরেরা আমাকে থাকতে দিল না। আবার একটু দূর অগ্রসর হচ্ছেন, হুকুরু মানে কিতাবে লিখতেছে, হুজুর যেদিন মক্কা ছেড়ে যান মক্কা অন্ধকার হয়ে গেছে, আর মদিনা যখন পৌঁছেন মদিনা আলোকিত হয়ে গেছে। মক্কার এই অন্ধকার অবস্থায় মক্কার কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল উট নে ওট উট নিয়ে চিৎকার করে হুজুরের সুখে কাটতেছে, কারণ হুজুর মক্কা ছেড়ে চলে যাচ্ছে। হুজুর আক্ষেপের সরে বলতেছেন, ওরে মক্কার কুকুর বিড়ালেরা, তোদের মক্কাতে জায়গা হলো, আমি মোহাম্মদের কি জায়গা হলো না? আবার একটু দূর অগ্রসর হচ্ছে, হুজুর বাবলা গাছকে লক্ষ্য করে বলতেছেন, কাটার ওরে মক্কার বাবলা গাছ, তোদের মক্কাতে জায়গা হলো, আমি মোহাম্মদের কি জায়গা হলো না? হুজুর কাঁদতে কাঁদতে সেদিন গাড়ি সৌরে গেলেন, মক্কা ছেড়ে মদিনা গেলেন। আপনারা জানেন মক্কা থেকে তিনি যে ওটটার উপর উঠে গেছিলেন, দুইটা উট কিনছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 800 দিরহামের, হুজুর একটা উট আবু বকরকে নিলেন 400 দিরহামের বিনিময়ে। এই ওটটার নাম হলো কাসওয়া। এই কাসওয়া উটের উপর উঠা হুজুর গাড়ি সৌর থেকে তিনি মদিনা শরীফ গেছেন, এবং মদিনা শরীফে যাইয়া কুবা পল্লীতে অবস্থান করেন, 14 দিন এখানে থাকেন। কুবা মসজিদ নির্মাণ করেন, যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ, যেখানে গেলে নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব আল্লাহ দান করেন, 4 রাকাত পড়লে একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দান করেন। হুজুরের হাতে গড়া প্রথম মসজিদ এই কুবা পল্লীর থেকে কাসওয়া উটের উঠে বইটা তিনি মূল মদিনা শরীফ আইয়ুব আনসারির বাড়িতে গেলেন। আপনারা জানেন এই উটটার উপরে ওহী নাজিল হইত, আল্লাহ কর্তৃক আদিষ্ট হইত, সেই উটটার নাম হলো কাসওয়া। কাল কিয়ামতের দিন হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাম কাসওয়া উটের উপর উঠা তিনি জান্নাতের চাবি দিয়া জান্নাতটা খুলতে যাবেন তার উম্মতদের জন্য। হুজুরের একটা নাম হলো মুফতাহু জান্নাত, দালালুল খয়রাত। আবু আবদুল্লাহ সুলাইমান গাজ্জালি রহমতুল্লাহ দালালুল খয়রাত কিতাবটা লিখছেন। এই দালালুল খয়রাতের অজিব আপনারা অনেকেই পড়েন, আমাদের সাফসিনার থেকে অজিব সালিম বানিয়েছে, আমাদের ডাকা হাসানে মিশন দালালুল খয়রাত বাংলা করছেন, মাওলানা আমিরুল ইসলাম সব বাংলা করছেন, এরকম অনেক কয়েকটা বার দালালুল খয়রাত মার্কেটে আছে, আপনারা দেখবেন সেখানে আবু আবদুল্লাহ সুলাইমান গাজ্জালি রহমতুল্লাহ 201টা নাম হুজুরের উল্লেখ করছেন, তার মধ্যে একটা নাম হইল মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি।
আল্লাহ হুজুরকে অলরেডি জান্নাতের চাবি বুঝাই দিয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল আকীদা বিশ্বাসী, কথাগুলো বললে অনেকের খুব মন খারাপ লাগবে, কিন্তু না, আপনি যদি দেখেন বাবু সালাম গেটটা যদি ঢুকেন হুজুরের রওজা মোবারক জিয়ারত করার জন্য, ডাইন পাশে ওয়ালে দেখবেন হুজুরের নামগুলো লেখা আছে, আবু আবদুল্লাহ সুলাইমান জাজিদ এইভাবে নামগুলো লেখা আছে, ক্যালিওগ্রাফিতে সুন্দর করে পেছানোতে লেখা আছে, মেফতাহুল জান্নাত এই নামটাও আছে, হুজুরের নাম জান্নাতের চাবি। হুজুর জান্নাতের চাবি কীভাবে দেখেন, দুনিয়ায় থাকতে কিছু কিছু লোককে হুজুর ডিক্লেয়ার করতেছেন সে জান্নাতে। আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার আব্বা মালিক ইবনে সিনান, উহুদের ময়দানে মধ্যে হুজুরের চেহারা তখন রক্তাক্ত হয়ে গেল, হুজুরের নিচের ঠোঁটটা ফিনকি দিয়ে রক্তে বের হইল, দান্দান মুবারক শহীদ হইল, গাল মুবারক রক্তায় ভেসে গেল, মালিক ইবনে সিনান হুজুরের রক্তগুলো চুষে খেয়ে গেল। হুজুর বললেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও মালিক ইবনে সিনানকে দেখো। উম্মে আইমান আমিনার দাসী ছিল, হুজুরকে ছয় বছরের বাচ্চাকে হুজুরকে নিয়ে আমিনা মদিনা শরীফ গেলেন, উম্মে আইমান এই হুজুরকে কাঁধে পিঠে কুলি করে পুনে 470 কিলোমিটার রাস্তা তিনি গেলেন, এক মুহূর্তের জন্য হুজুরকে জমিনে নামতে দেন নাই, পুনে পাঁচশো কিলোমিটার হুজুরকে কাঁধে করে নিয়ে নিয়ে মদিনা শরীফ গেছেন। আবার মদিনা শরীফ থেকে রওনা দিয়েছেন আবদুল্লাহর কবর জিয়ারত করে আসে, পথিমধ্যে আবওয়া নামক জায়গার মধ্যে 300 কিলোমিটার আসার পরে আমিনা অসুস্থ হয়ে গেলেন, শুয়ে গেলেন, বিছানা শুয়ে গেলেন, হুজুর চেহারা দেখে বুঝতে পারলেন আম্মা চলে যাচ্ছে, মৃত্যুর ঘন্টা বেজে গেছে। মিরাতুল মানাজি একটা কিতাব আছে মেশকাত শরীফের সভা, সেখানে পড়বেন দেখবেন 8 খণ্ড মেশকাত শরীফের সভা, এখানে পাইবেন মার্কেটের লাইব্রেরি, সেখানে পড়তে পড়তে দেখলাম হুজুর বুঝতে পারছেন তার আম্মা এখন চলে যাচ্ছেন, হুজুরের চোখ দিয়া জল চোখ করে পানিগুলো পড়তেছে। আগুয়া নামক জায়গায় আপনারা সময় সুযোগ মোতাবেক যাবেন, মদিনা শরীফ থেকে 300 মিটার উত্তর দিকে, 300 কিলোমিটার উত্তর মানে দক্ষিণ দিকে মক্কার পথে, তো আমিনা আঁচলটা ধরে হুজুরের চোখগুলো মুছে দিচ্ছেন, বাবা তুই অনেক বড় হবি, তুই পেটে থাকা অবস্থায় আমি যে আমন এই নিয়ামত দেখছি স্বপ্ন যুগে, আল্লাহ তোকে অনেক বড় করবে, কাঁদিস না তুই, আমি না থাকলে তোর কোনো চিন্তা নাই, এই করে আমিনা চলে গেল। এবং হুজুরকে এই কোলে নিয়া উম্মে আইমান মক্কা শরীফে এসে আব্দুল মুত্তালিবের কাছে হুজুরকে বুঝাই দিলেন, হুজুর আপনার নাতিকে আমি বুঝাই দিলাম। উম্মে আইমান প্রথম স্বামীরা যখন মারা যায়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি মহিলা বিয়ে করতে চাও তাহলে উম্মে আইমানকে বিয়ে করো। সবাই অনেক ক্যান্ডিডেট হলে যায়েদ ইবনে হারেসা তাকে বিয়ে করলেন উম্মে আইমানকে। হুজুর এটা কখন কীভাবে বললেন, তোমরা যদি জান্নাতি মহিলা বিয়ে করতে চাও উম্মে আইমানকে করো, এরকম অনেক ঘটনা আছে। অর্থাৎ হুজুরকে অলরেডি আল্লাহ জান্নাতের চাবি বুঝাই দিছে, এখন কাল কিয়ামতের দিন এই জান্নাতের চাবি দিয়া জান্নাতের দরজা খুলতে যাবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কাসওয়া উটের উপর উইটা তিনি রওনা দিবেন, এই কাসওয়া উটের রশি ধরে যিনি টানবেন তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হুজুর যখন জান্নাতে যাবেন গেটটা দরজাটা খুলে দিবেন, দরজা খোলার সাথে সাথে বেলাল জান্নাতে ভিক্ষা করবে, এই জন্য হুজুর বলছে তুমি সবার আগে জান্নাতে যাবে। মহাব্বত করছে কত নিকটে চলে গেছে, মহাব্বতের আসলে কোনো মাপকাঠি নেই, মহাব্বত আপনি যত গভীরভাবে করতে পারেন হুজুরের মহাব্বত আশেকে রসুল, যারা যারা রসুল প্রেমিক যারা মদিনা শরীফ গেলে ঠিক থাকতে পারে না, তাদের চেহারা অন্যরকম হয়ে যায়, সবুজ গম্বুজ নজরে পড়ার সাথে সাথে চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। শেরে বাংলা কে ফজলুল হক আমরা তার নাম সবাই জানি, বিডি হাবিবুল্লাহ তার উপরে খুব চমৎকার জীবনী লেখছেন, শেরে বাংলা কে ফজলুল হক বাংলার বাঘ বলা হয়, আসল নাম তো কে ফজলুল হক, বিবি হাবিবুল্লাহ চমৎকার করে জীবনীটা ফুটাইছেন। তিনি ছোট সময় খুব সাহসী ছিলেন এবং বুজন রসিক লোক ছিলেন, বাজারের সেরা কাঁঠাল সেরা বাংলা একাই সাবার করতে পারতেন, এরকম বর্ণনা আছে। এখনকার দিনে তো রাম খাসি, আগে রাম খাসি ছিল না, দেশীয় খাসি ছিল, বাজারের সেরা খাসি পাকুড়া দিলে সেরা বাংলা একাই সাবার করতে পারত, 15-20টা ইলিশ মাছ তার জন্য কিছুই না, এতগুলো খাবারের পরও আবার 20-30টা বজলিয়া খাইয়া সাবার করতে পারতেন সেরা বাংলা খুব নাম করা। একবার যুক্ত ফ্রন্টের সময় তিনি সুনামগঞ্জে গেলেন, সিলেটে গেলেন, তিনি ছিলেন হক বাসানের সরোয়ারদের, তারা যুক্ত ফ্রন্ট করলেন, আর নিজাম নাজিমুদ্দিন সাহেব ছিলেন মুসলিম লীগ, তখন রাজনীতিতে এত কলুষিত ছিল না, দুইজনে আবার একই সাথে সিলেটে গেছেন ইলেকশন ক্যাম্পেইন করতে, একই প্ল্যাটফর্ম, একবার নাজিমুদ্দিন সাহেব বক্তৃতা দিচ্ছেন একই প্ল্যাটফর্মে মুসলিম লীগের পক্ষে, সেরে বাংলা কৃষক শ্রমিক প্রপার্টি যুক্ত ফ্রন্টের পক্ষে বক্তৃতা দিচ্ছে, তো বক্তৃতা দিয়ে দুইজনে আসার সময় সাতক থেকে
নাজিমুদ্দিন সাহেব আত্মীয় স্বজনের জন্য অনেকগুলো কমলা কিনছে বড় টুকরিতে, প্লেনের সিটের ট্রেনের সিটের মধ্যে কমলাগুলো রাখছে, বলতেছে বজলু খাও তুমি। সারে বাংলায় কে খোঁজলো খাইতেছে, গল্প করতেছে, কর্তম্প পর একটা ছোলা, মানে কোনো সময় মানে চামড়া ছাড়াই ছোলা স্যার রাস্তায় মুখো দিয়ে গেলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত তখনকার আইব খানের সময় না এখানে স্টেশনটা গেছে, আগে ছিল ফুলবাড়িয়াতে, আমি নিজেও দেখছি ঢাকা জগন্নাথের ছাত্র অবস্থায় ফুলবাড়িয়া ছিল স্টেশনটা, এই ফুলবাড়ি আসা পর্যন্ত একটা কমলা আমরা সব শেষ। নাজিমুদ্দিন সব বললেন ফজলু তুমি একটাও রাখলা না, আমি সেদিন আত্মীয় স্বজনের জন্য কিনেন, বলে তুমি তো আমাকে খেতে কইছো রাখতে তো পাও না। সেই সেরে বাংলায় কে ফজলুল হক তিনি যখন মদিনা শরীফ গেলেন, আমি কথাটা এই কারণে বলছি, বাবু সালামদা ঢুকছেন, হুজুরকে সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিয়াল মুসলিমিন, চোখ দিয়া জল জল করে পানি গুলা পড়তেছে। একটু পুকুরের দিকে গেলেই তো হুজুরের রওজা মোবারক, যেই মাত্র হুজুরের রওজার সামনে গেছেন ইংরেজিতে বলতেছেন হ্যাঁ লাই দেওয়ার প্রফেট, আমার নবী আমার শুয়ে আছে, তিনি ঠিক থাকতে পারেন, সাথে সাথে শুয়ে বেউশিয়ে পড়ে গেছে, আমার নবী আমার শুয়ে আছে। কোন বিবেকবান মানুষ এখানে ঠিক থাকতে পারে না, কারণ যাদের আকীদা বিশ্বাস হুজুর হায়াতুল নবী তাদের চেহারা অন্যরকম হয়ে যায়। পরে লোকজন দরাদরি করে সারে বাংলাকে উঠাই আসছে, এত বড় সাহসী লোকটা হুজুরের রওজার সামনে ঠিক থাকতে পারেন না। যারা আসে কে রসুল তাদের চেহারা অন্যরকম। আপনি গভীর রজনীতে যদি মাঝে মাঝে যান দেখবেন কত লোক দেশ এখানে ঘোরাফেরা করতেছে আল্লাহর ওলিরা, আর যখনই দেখবেন হুজুর হায়াতুল নবী একদম লোকের আকীদা এখন মুর্দা নবী, তিনি মটিদার মাটিতে পচ্চা করে গেছেন। এই কথাগুলো খুব বলে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, কেউ কারো সুপারিশ করতে পারবেন না, নবীজিও পারবেন, আরে কি অদ্ভুত ব্যাপার, আকিদা রইল মুতাজিলাদের আকিদা, গুমরাহি আকিদা, তিনি আমাদের সাফায়াতকারী সুপারিশকারী, একজন কোরআনে হাফেজও তো দশজন লোকের জন্য সুপারিশ করতে পারবে, একজন হাজি 400 লোক অথবা 400 পরিবারের জন্য সুপারিশ করতে পারবেন, একজন আল্লাহর ওলি অগণিত লোকের জন্য সুপারিশ করতে পারবেন। ফরাসির মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তফসিরে মারফুল কোরআন লেখছে 8 খণ্ড, ফাউন্ডেশন তফসিরটা সাফসির, পঞ্চম খণ্ডে সুরা ইউসুফের তফসির আলোচনা করতে যাইয়া ফরাসির মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহে দাইলিমি শরীফের একটা হাদিস আনছেন, কাল কিয়ামতের দিন যদি দেখা যায় একজন হক্কানি ওলির হক্কানি শায়েখের মুরিদানের সংখ্যা আকাশের নক্ষত্রের সমান, তাকেও আল্লাহর হক্কানি ওলির উসিলায় তারা পার হয়ে যায়। এ আর কে লাগছে মালানা শফি সাহেব মুক্তি শফি সাহেব লাগছেন ফরাসির মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ তফসিরে মারফুল কোরআনের পঞ্চম খণ্ডের মধ্যে। তাদের যদি ক্ষমতা থাকে আর নবীজির অবস্থা কী হবে বলেন, এখন বলে যে নবীজি কেউ কারো যেন সুপারিশ করতে পারবেন না, তিনিও পারবেন না, এই বদাকি যা কথাগুলো এখন আমাদের শুনতে হয়। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, আমরা হইলাম ইমাম আবু হানিফার অনুসারী, ফল রাখবেন কথাটা, আমাদের ইমামে আজম তিনি হুজুরকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেন, যার মজাবের উপর আল্লাহ চাত 138 কোটি মুসলমান বর্তমানে আছে, সারা পৃথিবীতে 172 কোটি মুসলমান, 85% 80% থেকে 85% মুসলমান ইমাম আবু হানিফার অনুসারী, আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সেই মজাবের অনুসারী। একদম লোক এখন টিভিতে প্রচার করে, তিনি তো হাদিস জানতেন না, মাত্র 17টা হাদিস জানতেন, আর হানাফিদের নামাজ কোনো নামাজই নেই, তাহলে কি অদ্ভুত ব্যাপার, হানাফিদের 138 কোটি মুসলমান হানাফি মজাবের অনুসারী, হানাফির মধ্যে নামাজ নাকি নামাজই নেই, কারণ আমরা রাফি জ্যান করি না, এখানে হাত এইভাবে বাঁধি না, এই জাতীয় কথাবার্তাগুলো এখন বলে, তোমাদেরটা তোমরা বলো আপত্তি নেই আমাদের, কিন্তু আরেকজনকে হ্যাঁ করার অধিকার তো তোমাদের কেউ দেয় নাই। তিনি হাদিস জানতেন কি জানতেন না, স্যার সিনা দরবার থেকে একটা কিতাব বেরিয়েছে মিনহাজুল ওয়াসুল, এই মিনহাজুল ওয়াসুল কিতাবটা এখন বাংলা হয়েছে, নাসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ লিখছিলেন আরবিতে, 2005 সালে স্যার সিনা মাদ্রাসার মরহুম প্রিন্সিপাল আমজাদ সাহেবের বাংলা করছেন, আপনারা এই মার্কেটই পাবেন, এখানে আলমুর আত্তর হাউজ আছে, আমাদের স্যার সিনার বইগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে সংগ্রহ করবেন, কিতাবটার নাম মিনহাজুল ওয়াসুল। সেখানে ওয়াসুলের মধ্যে ইমাম আবু হানিফা তার ছেলে হাম্মাদ রহমতুল্লাহকে নসিহত করতেছেন, 20টা নসিহত, তার মধ্যে 19 নম্বর নসিহতটার মধ্যে আছে, বাবা আমি তোমার জন্য 5টা হাদিস রেখে যাচ্ছি, এই 5টা হাদিসের উপর যদি তুমি আমল করো দুনিয়া আখেরাতে তোমার কামিয়াব হয়ে যাবে, আমি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তোমার জন্য 5টা হাদিস রেখে যাচ্ছি। তাইলে কি ওনার 17টা হাদিস জানতেন? আমি দলিল দেওয়ার জন্য বলতেছি, 5 লক্ষ হাদিস ইমামে আজমের নখদর্পণে ছিল, আর আল্লাহ তাকে যেই জ্ঞান দান করছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে ওনাকে এখন পর্যন্ত কেউ ডিগিয়ে যেতে পারে নাই, 4,500 উস্তাদের কাছে তিনি লেখাপড়া করছেন, আর তিনি যার কাছে হাফজ শিখছেন কোরআন হাফেজ হয়েছেন
তিনি হইলেন হুজুরের প্রিয় বাদল সাহাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। 40 বছর এশারুত দিয়া ফজরের নামাজ পড়ছেন, জীবনে 30টা বছর একাধিক্রমে রোজা রেখেছেন 5 দিন বাদে, আর 55 বার পায়ে হাইটা হজ করছেন। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের জন্য 80,000 ছাত্র ব্যাপে যাচ্ছেন, রেখে গেছেন। কাসিদায়ে সওগাত একটা কিতাব কবি রুহুল আমিন সাহেব আমাদের ফাউন্ডেশন ছাড়ছে, এটার মধ্যে অনেকগুলো কবিতা আছে। তার মধ্যে কাসিদায়ে নোমান একটা কবিতা আছে, ইমাম আবু হানিফার কবিতা, সেখানে ভূমিকার মধ্যে কবি রুহুল আমিন সাহেব লিখছেন, তার যে ফেকা বোর্ড 40 জন আলেমের সমন্বয়ে গঠন করছিলেন, সেই ফেকা বোর্ড আমাদের জন্য 12,90,000 মাসালা বের করে দিয়ে গেছে। আর তিনি এত বড় ইমাম, জীবনে 7,000 বার কোরআন শরীফ একটা আগে বললাম, তো তিনি যখন মদিনা শরীফ যেতেন, কাল করবেন কথাটা, হুজুরের রওজার সামনে যখন দাঁড়াইতেন থর থর করে কাঁপতেন। হ্যাঁ, তাকে একটা কবিতার একটা পংক্তি, মানে ইয়া শ্লোক, আনা তামিয়াম নিজুদে মিনকা লাম ইয়াকুন লিআবি হানিফা ফিল আনামে সওয়াব, ইয়া রাসূলুল্লাহ, এই সারা জাহানে আপনি স্যার আবু হানিফার আর কেউ নয়, 55 বার পায়ে হাইটা হজ করছেন, কোন আকীদা বিশ্বাস করতেছেন আমার নবীজিকে, আয়াতুল নবী যাইন আমার নবীকে সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ইমাম, তাকে শেষ গোসলটা দিয়েছিলেন কুফার প্রধান বিচারপতি হাসান বিন আম্মারা রহমতুল্লাহ আলাইহি। গোসল দেওয়ার পরে খাটিয়া শোয়াই দিয়া মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া বলতেছে, নোমান, তার আসল নাম ছিল নোমান ইবনে সাবে, নোমান, তুমি যে নজির সৃষ্টি করে গেলে দুনিয়ার বুকে, কেয়ামতের আগে তোমাকে কেউ ডিঙ্গিয়ে যেতে পারবে না। সেই ইমামে আজমের অনুসারী আমরা। আমি ওনার একটা ঘটনা আমি বলি, আমি তো প্রায় আলোচনা করি, হয়তো আপনারা কিছু কিছু নতুন লোক আছেন, প্রতি সোমবারই এখানে জিকির আজকার হয়, এই 2 সোমবার বন্ধ আছে, আজকের 1 সোমবার, আগামী সোমবারটা বন্ধ থাকবে, এরপর আবার ইনশাল্লাহ মসজিদের বারান্দায় আসবেন, প্রায় সময় আমি আলোচনা করি। তা একটা ঘটনা আমি বলি, ইমাম আবু হানিফার জ্ঞান গরিব বুঝাইবার জন্য আল্লাহ কত বড় নিয়ামতের অধিকারী করছেন, কত জ্ঞানের অধিকারী করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন, 150 হিজরিতে এন্তেকাল করছেন। আর যেদিন আমাদের ইমামে আজম আবু হানিফা এন্তেকাল করেন 150 হিজরিতে, ওই দিন ইমাম শাফি রহমতুল্লাহ জন্মগ্রহণ করছেন। একই দিনে জন্মগ্রহণ ওনার আর আমাদের ইমামে আজমের ওফাত। তো আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ 150 হিজরিতে ওনার আগমন, 204 হিজরিতে, 54 বছর তিনি বেঁচে ছিলেন, বড় মাপের একজন ইমাম। শাফি মাজাবের লোকেরা মক্কা মদিনা অনেকেই শাফি মাজাবের লোক। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়তাম, সুদূর ফিলিস্তিন বা মিশর থেকে চলে যেতাম কুফাতে, কুফাতে যাই ইমাম আজমের মাজার সংলগ্ন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আমি ওনার কবর জিয়ারত করে ওনার উসিলা দিয়ে যখন আমি দোয়া করতাম, আল্লাহ আমার মুসিবত দূর করে দিতেন। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের ইমামের 13 বছরের ছোট, তিনি হইলেন মসজিদে নববীর ইমাম। 93 হিজরিতে ওনার জন্ম, 179 হিজরিতে ওনার এন্তেকাল। আর ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ আরও ছোট, 164 হিজরিতে ওনার আগমন, যার 9.5 লক্ষ হাদিস নকদর্পণে ছিল। তা আমি ইমামে আজমের জ্ঞান গরিমা বুঝাইবার জন্য একটা ঘটনা বলছি। আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আজমের নাম শুনছেন, তার বাড়ি কোথায়? কুফাতে। আমাদের ইমামও ইমাম মালিক রহমতুল্লাহ নাম জানেন, কিন্তু ওনার সাথে কোনো পরিচয় হয় না। হজে আসছেন, ইমাম আবু হানিফার ইচ্ছা এইবার ইমাম মালিক রহমতুল্লাহর সাথে একটু পরিচিত হবেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ তো মসজিদে নববীর ইমাম, তার দাম অনেক বেশি। মসজিদে নববীর ইমাম সারা বিশ্বের ইমাম, কাবা শরীফের ইমাম সারা বিশ্বের ইমাম, তার মধ্যে মসজিদে নববীর ইমামের গুরুত্ব আরও অনেক বেশি। 3-4 বছর আগে আমি রওজার উত্তর পাশে বসা চিটাগাঙ্গের ডক্টর হারুন, অনেকদিন যাবৎ তিনি আসেন এখানে, 40 বছর উর্দুকাল যাব, একদিন তিনি মাগরিবের পরে বলতেছেন, জানেন জজ সাহেব, মসজিদে নববীর ইমাম কীভাবে হয়? আমি বলি, এটা তো আমার জানা নেই। তো দেখেন গভর্নমেন্ট কী করে, একটা প্যানেল ঠিক করে 10-12 জনের ইন্টারভিউ নিয়ে, এই প্যানেলটা কী করে মদিনা শরীফে রওজা শরীফের খাদেমের কাছে পাঠায় দেয়। খাদেম রাইখাই দেয় ওনার কাছে 15 দিন 20 দিন 1 মাস 30 ব্যাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামের পাশে টিক চিহ্ন দেয়, সম্মতি দেয়, তিনি হয় মসজিদে নববীর ইমাম। কারণ চাকরিখানি কথা নয়, হুজুরে রওজার পাশে নবতি করবে। যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ আসছেন, ওনার ইচ্ছা মসজিদে নববীর ইমাম ইমাম মালিক রহমতুল্লাহর সাথে তিনি দেখা করবেন, যদিও ওনার সে 13 বছরের ছিল। তো ইমাম মালিক রহমতুল্লাহর আদত ছিল নামাজের পরে হাদিসের দরস দিতেন। তা হাদিসের দরস হচ্ছে, আমাদের ইমাম আজম যাইয়া পিছনে যাইয়া বসছেন, হাদিসের দরস শেষ হয়ে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ মুনাজাত করলেন, আস্তে আস্তে লোকগুলো উঠা যেতে লাগলো। আমাদের ইমামে আজম আগাইয়া গেলেন, আগাইয়া গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইমাম মালিক রহমতুল্লাহ আপাদমস্তক লক্ষ্য করতেছে, এই লোকটা বোধ অনারব আজমি,
আরবি হইলে কিংবা মদিনাবাসী হইলে তো আমি চিনতাম, তাই আর অনাবরণ অনারবদের চেহারা এবং অন্যরকম আরববাসীদের চেহারা একরকম। তো ইমাম মালিক রহমতুল্লাহর তো ক্যালকুলেশন ঠিকই আছে, লোকটা বোধ অনারব আসমি। তো জিজ্ঞাসা করতেছে মিন আইনা জিতা, আপনি কই থেকে আসছেন? ইমাম আবু হানিফা উত্তর দিলেন জিতু মিনাল কুফা, আমি কুফার থেকে আসছি। কুফা বলাতে ইমাম মালিক রহমতুল্লাহ পা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে গেছে, কারণ এই কুফার লোকেরাই আমার ইমাম হোসেনের সাথে গাদ্দারি করছে। কারবালার ঘটনাটা ঘটেছে হুজুরের আওলাদের সাথে, এরকম একটা জঘন্য ঘটনা কারবালাতে 72 জন লোককে শহীদ করে দেওয়া হয়েছে এই কুফার লোকেরা। হঠাৎ এই বিষাদময় স্মৃতি ওনার চোখের সামনে ভেসে উঠল, ইমাম মালিক রহমতুল্লাহ বলে ফেললেন আল কুফি লা ইউফি, কুফাবাসীরা গাদ্দার। তো এই গালিটা তো আমাদের ইমামের গায়েও লাগে, কী বলেন, কুফাবাসীরা গাদ্দার অকৃতজ্ঞ, গালিটা লাগে না? গালিটার মধ্যে একটু সাবধানতার অভাব আছে, সমস্ত কুবাবাসী তোর গাদ্দার নয়, কিছু কিছু কুবাবাসী ঘরে গড়াগড়ি দিয়েছেন আমার ইমাম হোসেনের জন্য, তাদের করণীয় কিছুই ছিল না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা তাদের ছিল না, এটা উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বা অন্যান্যের হাতের ক্ষমতা। তো যাই হোক, এই কথাটা শুনলেন ইমাম মালিক রহমতুল্লাহর এই বক্তব্যটা, আল কুফি লাইয়ুফি, কুবাবাসীরা গাদ্দার। এখন আমাদের ইমাম মালিক রহমতুল্লাহর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইমাম আজম কীভাবে জবাব দিতেছেন একটু শুনেন। জবাবটা তিনি কোরআন থেকে একটা আয়াত কোট করলেন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা তাওবা 101 নম্বর আয়াত, মিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক, মদিনাবাসীর মধ্যে মুনাফিক আছে। বুঝতে পারছেন, আল্লাহ স্বয়ং কোরআন শরীফের মধ্যে বলতেছে মদিনাবাসীর মধ্যে মুনাফিক আছে। এই দিকটা বললেন আর কুফি লাইয়ুফি, কুবাবাসীরা গাদ্দার। ইমাম মালিক রহমতুল্লাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের ইমাম আজম কোরআন শরীফের আয়াত দলিল কোট করলেন, হ্যাঁ মিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক, মদিনাবাসীর মধ্যে মুনাফিক আছে। এই কথা বলার সাথে সাথে আসলে মদিনাবাসীর মধ্যে তো মুনাফিক আছে, মুনাফিকদের একটা তালিকা হুজাইফা ইবনে ইয়ামানের কাছে ছিল, কারো কারো মতে 130 জনের একটা তালিকা, কারো কারো মতে 300 জনের একটা তালিকা ছিল, নবীজি খাস ভাবে লিখে দিয়ে গেছিলেন এরা মুনাফিক। এই তালিকাটা অন্য কোনো সাহাবীর কাছে ছিল না, অন্য কোনো সাহাবীর কাছে ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো জানাজায় আসতেন দ্বিতীয় খলিফা, তখন আয়েশা লক্ষ্য করতেন, বলতেন দেখো তো খোঁজ নিয়ে হুজাইফা আসছে কিনা, যদি শুনতেন হুজাইফা এখনো আসে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজায় দাঁড়াইতেন না, ধৈর্য নিতেন, এমনিতে ব্যক্তিগত মুনাফিক, কারণ হুজাইফার তালিকার মধ্যে বুধার নামটা আছে, কাজে তার জানাজা আমি পড়ব না। যখন হুজাইফাকে দেখতেন আবার জানাজায় দাঁড়াইতেন। আর হুজাইফা খুব বিজ্ঞ লোক ছিলেন, খুব ভবিষ্য করা কথাবার্তা বলতেন এবং স্বাভাবিকভাবে কথা বলতেন না, ঘুরে রেখেছে এই কথাটা বলতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞাসা করে হুজাইফা তুমি কেমন আছো? তো হুজাইফা বলে এই লোক আর কেমন থাকবে যে সত্যকে ঘৃণা করে, ফেতনাকে পছন্দ করে, না দেখে সাক্ষ্য দেয়, উজু সারা সালাত আদায় করে, আর হুজাইফার কাছে যা আছে আল্লাহর কাছেও নাই। এখন ওমর তো কথাগুলো শুনে রাগে বর্বর করতেছে, দেখো আল্লাহ রসুলের সাহাবীর কী অধপতন, সে সত্যকে ঘৃণা করে, ফেতনাকে পছন্দ করে, না দেখে সাক্ষ্য দেয়, উজু সারা সালাত আদায় করে, আর হুজাইফার কাছে না যা আছে নাকি আল্লাহর কাছেও নাই, রাগ হওয়ার কথা তো। আর ওমর এমনিতে রাগি মানুষ, এই কথাগুলো শুনে একবারে অগ্নিশর্মা হয়ে গেলেন, চেহারা স্রোতের মধ্যে একটা রাগের ছাপ পড়ে গেল। দেখো দেখ আল্লাহ রসুলের সাহাবীর কী অধপতন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে নাই বলে আজকে সে কি আমল তামল কথা বলতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার এই রাগান্বিত অবস্থায় আমাদের আলী কারামুল্লাহ বধু আসলেন, আলী কারামুল্লাহ আসলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বসেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখে কাছে আমাদের আলী কারামুল্লাহ বধু আসলেন, আলী কারামুল্লাহ বধু আসার পরে জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনি এত রাগান্বিত কেন? আমিরুল মুমিনিন বললেন দেখো আলী তোমার রসুলের সাহাবীর কি অধপতন, দেখো হুজাইফা কি বলতেছে শোনো। বলে কি বলতেছে? বলে সে সত্যকে ঘৃণা করে, ফেতনাকে পছন্দ করে, না দেখে সাক্ষ্য দেয়, উজু সারা সালাত আদায় করে, আর হুজাইফার কাছে যা আছে নাকি আল্লাহর কাছেও নাই। তো আলী কারামুল্লাহ অজু বললো আমিরুল মুমিনিন আপনি রাগ করতেছেন কেন, হুজাইফা তো ঠিকই বলতেছে। ওমর একবারে ঠান্ডা হয়ে গেছে, আলী তুমি কি বলতেছো, হুজাইফা ঠিক বলতেছে? হ্যাঁ ঠিক বলতেছে, কেমন? বলে বলতেছেন আলী কারামুল্লাহ হুজুর আমিরুল মুমিনিন মৌত ওই রকম চরম সত্য আমাদের জন্য, এই মৌতকে আমরা কেউই পছন্দ করি না, আপনিও করেন না, আমিও করি না, হুজাইফাও করে না, মৃত্যুটা হইল আমাদের জন্য চরম সত্য। হুজাইফা এটাই মিন করছে, সে মৃত্যুকে মৌতকে ঘৃণা করে, বলে ফেতনাকে পছন্দ করে, ফেতনাকে আপনিও পছন্দ করেন আমিও করি। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন
আমলুকুম আউলাদুকুম ফাতনা, টাকা পয়সা দ্বন্দ্ব ছেলে মেয়ে এগুলো ফাতনা, কাজে ফাতনাকে তো আমরা সবাই পছন্দ করি। বারে উজু সারা সালাত আদায় করে, বলে সালাতের অনেকগুলো অর্থ আছে, শুধু নামাজই নয়, দোয়াও আছে, দুরুদ আছে। হ্যাঁ, উজু সারা দুরুদ পড়া যায় টাকার দৃষ্টিভঙ্গিতে, কিন্তু আদবের খেলা। আমরা তরিকতপন্থীরা কখনো উজু সারা দুরুদ পড়ি না। দুরুদ মানে সালাতের আরেকটা একটা দোয়াও আছে, সাজে উজু মানে উজু সারা আছে দোয়া করে। আর হুজাইফা না দেখে সাক্ষ্য দেয়, না দেখে সাক্ষ্য তো আপনিও দেন আমিও দেই, আপনি কবর দেখছেন, হাসর দেখছেন, মিজান দেখছেন, কোন সারাত দেখছেন, না দেখেই তো বলতেছেন আসে। বলে হুজাইফার কাছে যা আসি না নাকি আল্লাহর কাছে? হ্যাঁ, হুজাইফার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহর কি স্ত্রী ছেলে মেয়ে আছে নাকি? তখন আলী কথা শুনে উমর বললেন, লাওলা আলী হালাকা উমর, আজকাল যদি আলী না থাকতো উমর ধ্বংস হয়ে যেত। যাই হোক, এখন আমাদের সেই বক্তব্য বিষয়টা যেটা বলি, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এত জ্ঞানের অধিকারী ছিলেন, যখন বললেন মিন আহলিল মদিনাতে মারাদু আলা নিফাক, ইমাম মালিক রহমতুল্লাহ একবারে ঠান্ডা হয়ে গেলেন। কার এরকম বুকের পাঠা? মসজিদে নববীর ইমামের সামনে, খতিবের সামনে কোরআনের আয়াত দ্বারা দলিল দিচ্ছে, তাও আবার হায়াতুল নবীর পাশে, জিন্দা নবীর পাশে। আকিদাটা ঠিক রাখবেন, হায়াতুল নবী, যদি কারো এই আকিদা হয় তিনি মুর্দা নবী, তাহলে ইমাম থাকবে না কেন? বুঝতে পারছেন? এই আকিদাগুলো আমাদের হুজুর আসছে চমৎকার করে বলবেন। এখন আমার যে বক্তব্যটা আসতেছে, এখন আমর রাদিয়াল্লাহ আনহু ইমাম মালিক রহমতুল্লাহ আমাদের ইমামে আজমের বক্তব্য শুনে একবার স্তব্ধ হয়ে গেলেন, একটা চুপ থেকে বলতেছে, কার এরকম বুকের পাঠা? মসজিদে নববীর ইমামের সামনে কোরআনের আয়াত দ্বারা দলিল দিচ্ছে, হায়াতুল নবীর রওজার সামনে, একটা চুপ থেকে বলতেছে, আন্তা আবু হানিফা, আপনি কি আবু হানিফা? বলে না, আমি আবু হানিফা। তাকে বুকে জড়াইয়া ধরলেন। হ্যাঁ, তখন থেকে বলতেন, আবু হানিফা যদি বলে এই কুটিটা স্বর্ণের, তিনি সেটা প্রমাণ করে দিতে পারেন। আমরা সেই মজাবের অনুসারী আলহামদুলিল্লাহ। একদল লোক এখন বলে হানাফির, হ্যাঁ হানাফির নামাজ নাকি নামাজি না, তিনি নাকি সত্রর হাদিস জানতেন, আজেবাজে কথাগুলো এখন এই জমানায় এসে শুনতে হয়। এই পরশুদিন আমি এটিএন একটা বক্তব্য শুনলাম যে হুজুরের 40 বছর জিন্দি তিনি হলেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা নাকি তিনি আদর্শ? আমাদের আদর্শ 23 বছরের জিন্দি। হুজুরের জন্য হুজুরের তিনটা পা, হুজুরের একটা সৃষ্টি লগ্ন থেকে আরম্ভ করে আগমন পর্যন্ত, এটা হলো মিলাদুন নবী। আগমনের পর থেকে 63 বছর, এটা হলো সিরাতুন নবী। 63 বছরের পর এখন জিন্দি, এটা হায়াতুন নবী। তিনটার উপর ইমান রাখতে হবে আপনাকে, একটা মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী। এখন একদল লোক মিলাদুন নবীও মানে না, হায়াতুন নবীও মানে না, সিরাতুন নবী আবার 23 বছর, আরে কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমি বোধ সময় বেশি নিয়ে ফেলছি, আল্লাহ আপনাদের আমাদেরকে কবুল করুন। শোন দাঁড়ান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হুজুর আইসা করছে তো? না, আমি ওনারা আমি সামনাসামনি আলোচনা করার সুযোগ হয় নাই, টিভিতে অনেক আলোচনা করে, আল্লাহ চাতে সহি আকিদা নিয়ে কথাবার্তাগুলো বলে, খুব মার্জিত ভাষায় চমৎকার আলোচনা করে, আমি নিজে উপকৃত হবো ইনশাল্লাহ ওনার আলোচনা শুনলাম। যাক, আমি 5-7 মিনিটে 10 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। হুজুরকে যারা যত বেশি মহাব্বত করছে তারাই তত হুজুরের নিকটে চলে গেছে। আমি প্রায় সময় বলি তালহা ইবনে বারার ঘটনাটা। তালহা ইবনে বারা একজন কিশোর সাহাবি ছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হিজরত করে কুবা পল্লীতে যান, আকানা আরব মানে মদিনাবাসীরা, আনসার, মহাজের যারাই ছিল সবাই হুজুরকে ঘিরে ধরছেন, হিন্দু মানে তখনকার দিনে নাসারা খ্রিস্টানরা সবাই। তালহা ইবনে বারা একজন কিশোর সাহাবি, হুজুরকে দেখা নিজের আত্মসঙ্গীত হারিয়ে ফেলছে। মানুষ এত সুন্দর হইতে পারে? আর হুজুরের চেহারা তো কত সুন্দর, এটা তো বলার অপেক্ষা রাখে না। সাহাবিরা ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাইতেন, হুজুরের চেহারা দেখার সাথে সাথে ক্ষুধার যন্ত্রণা তাদের দূর হয়ে যায়। সেই তালহা ইবনে বারা হুজুরকে দেখা, হুজুরের গালে চুমা দিতেছে, হাতে চুমা দিতেছে, কদমবুসি করতেছে, হুজুরকে জড়াইয়া ধরতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার জান ফেদা, আপনি যা বলতেন হুজুর আপনার জন্য আমার জান ফেদা, আমি সব কিছু করব। তো হুজুর তার কিশোর ছেলে তো আচরণটা দেখা মিটি মিটি হাসতেছে। তারপরে হুজুর বলতে চাইছে, আমি যা বলবো তুমি তাই করতে পারবে? বলে হ্যাঁ হুজুর, আমি যদি বলি তোমার আব্বা আম্মার মস্তকটা কেটে আনো তুমি কি আনতে পারবে? বলে নিশ্চয়ই পারবো হুজুর, বলেন কি? ওনার আব্বা আম্মা তখন মুসলমান হয় না, আমি যতটুকু করছি। হ্যাঁ, সে কী করলো, পার্শ্ববর্তী একটা লোকের খাপে ভরা তলোয়ার ছিল, হেসকা টান দিয়ে তলোয়ারটা নিয়ে রওনা দিছে, তার আব্বা আম্মার মস্তক কাটবে। হুজুর কিন্তু কাটতে বলে না, বলছে আমি যদি বলি। সে রওনা দিছে, হুজুর বলতেছে পাগলটাকে থামাও, একটা তো অঘটন ঘটাই ফেললো। ছেলেটা আসলো, বলে তুমি পরীক্ষা পাস করছো, কামিয়াব হয়ে গেছে। দেখো তখনকার ইয়াসরিফ, আমি তো ইয়াসরিফ, পরে না মদিনা, আমি তো ইয়াসরিফে বা মদিনা শরীফে কারুর মস্তক কর্তন করা আসি না। আল্লাহর নবী রাসূলের কাজ হলো মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। তুমি পরীক্ষা পাস করছো, কামিয়াব হয়ে গেছে। রাসূলের পাক চলে আসতেন মূল মসজিদে আমাদের আইয়ুব আনসারের বাড়িতে, 3 মাস পর খবর পেলেন
আবু মানে তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছেন, হুজুর 3 মাইল পথ হেঁটে তাকে দেখতে গেলেন, যে দেখলেন তার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বিছানা শুয়ে গেছে, আস্তে আস্তে অল্প আওয়াজে কথাবার্তা বলতেছে। হুজুরকে দেখে সে চোখের পানি ছেড়ে দিছে, আর হুজুরও তাকে দেখে চোখের পানি ছেড়ে দিছে। এবং ঘর থেকে বেরিয়ে আসা, বেরিয়ে এসে হুজুর বলতেছেন, আমার মনে হচ্ছে তালহা ইবনে বারা বাবা আজকে রাতেই চলে যাবে, তোমরা যত রাত্রি হোক আমাকে খবর দিবা, আমি নিজে তার কবর খননের কাজে অংশগ্রহণ করব, তাকে আমি গোসল দিব, তাকে কাফনের কাপড় পরিধান করে আর নিজে জানাজা দিয়ে তাকে আমি কবরে শোয়াই দেব, যত রাত্রি হোক তোমরা আমাকে খবর দিব। হুজুর চলে আসার পরে তালহা ইবনে বারার কানে কথাগুলো গেল, তিনিও বললেন, তার আত্মীয় স্বজনকে ডাকলেন, হুজুর চলে আসা, আমি জানি হুজুর কী বলে গেছেন। হুজুর বলে গেছেন, হুজুরকে খবর দেওয়ার জন্য আপনারা কখনো হুজুরকে খবর দেবেন না, কেননা হুজুর যদি খবর দেন 3 মাইল পথ রাত্রে অন্ধকার রজনীতে হেঁটে আসবে, হুজুরের খুব কষ্ট হবে, পাহাড়ি পাথরের আঘাতে হুজুরের পা ফেটে যেতে পারে। অধিকন্তু এই রাস্তা দিয়ে আসার সময় ইহুদিদের একটা বস্তি পড়ে, ইহুদিরা যখন জানতে পারবে আল্লাহ রসুল এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দেবেন, কাজে আপনারা খবর না দিয়েই আমাকে রাত্রি দাফন করে ফেলবেন। ঠিক এই সর্বপ্রথম সময় তিনি চলে গেলেন, ওসিয়ত মোতাবেক রাত্রে দাফন করা হলো। সকালবেলা যাইয়া হুজুরকে খবর দিলেন, হুজুর তালহা ইবনে বারা তো চলে গেছে, আমরা তাকে দাফন করে গেছি। হুজুর খুব রাগলেন, কেন তোমরা আমাকে খবর দাওনি? হুজুরকে বুঝাইলেন যে হুজুর সে তো ওসিয়ত করছে এই কারণে। হুজুর বললেন, চলো এখন আমি তালহা ইবনে বারার কবর জিয়ারত করবো, তোমরা কি কেউ আসো আমার সাথে যাবো? উপস্থিত সাহাবীরা সবাই রওনা দিলেন, তো তালহা ইবনে বারার কবরের পাশে দাঁড়াইলেন। আমার ক্ষুদ্র লেখাপড়া, আমি 10 মানুষ কোনোদিন মাদ্রাসায় করি না, তো যতটুকু লেখাপড়া করছি 126,000 সাহাবির জন্য কারোর জন্য এমন দোয়া করছে কিনা আমার জানা নাই। হুজুর কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ মালিক তালহা ওয়ান তাজহাকু ইলাই ওয়া হুয়া ইযহাকু ইলাইক, আয় আল্লাহ বারে খোদা, তালহা ইবনে বারার সাথে তুমি এমনভাবে দিদার দাও, এমনভাবে সাক্ষাৎ দাও, তুমি তাকে দেখে মিটি মিটি হাসবা, আর সেও যেন তোমাকে দেখে মিটি মিটি হাসে। দেখেন মহাব্বত করছে, হুজুরের কত নিকটে চলে গেছে। হুজুরের মহাব্বত ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এই আলোচনাগুলো শুনে যদি দুপুরটা চোখের পানি, হুজুরের মহাব্বত এটাই তো আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমি আর লম্বা করতে চাই না, শীতের রাত আসলে তো আমাদের উচিত 10:30 করে কোনো অবস্থাতেই না যায়, কারণ বেশ কয়েক বছর যাবতে আমি আসি, 10:00 পরে গেলে সবারই কষ্ট হয়ে যায়, ফাউন্ডেশনের লোকেরা তার অপেক্ষা করা লাগে, অনেকেরই আবার আপনারা ফ্ল্যাট বাড়িতে যাবেন, বিভিন্ন দামে আসেন। কাজেই এখন আমি আমাদের হুজুরের কাছে দিচ্ছি আলোচনা, এখন তিনি বলবেন, আলোচনার পরে ইনশাল্লাহ মিলাদ হবে, দোয়া হবে, আপনারা সবাই থাকতে চেষ্টা করেন, বেশি সময় তো নেবেন না, আর কথাগুলো খুব ভালো লাগবে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ কবুল করুক। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।